আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জায়গা থেকে দীনী ভাই ও বোনেরা এই প্রশ্ন অনেক বেশি করে থাকেন, আর সেটি হচ্ছে নেক জীবন সঙ্গিনী পাওয়ার জন্য আমরা কোন দোয়া বেশি বেশি করতে পারি, বা কোন আমল আমরা বেশি বেশি করতে পারি যে আমল বা দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন নেক জীবন সঙ্গিনী দান করবেন। দর্শক, নেক জীবন সাথী পাওয়ার জন্য আমি সবাইকে সর্বপ্রথম যেই দোয়াটি সাজেস্ট করি, আজকে আলাদা আলাদাভাবে সবাইকে পার্সোনালি না বলে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি, যেন আপনারা সবাই এই সম্পর্কে জানতে পারেন এবং এই দোয়াটি বেশি বেশি আপনারা করতে পারেন। দোয়াটি হচ্ছে সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবারও বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি আল্লাহর নিকট করতে থাকবেন। পাশাপাশি জীবন সঙ্গিনী ভালো কিভাবে হয়, কিভাবে জীবন সঙ্গিনী ভালো কিনা খারাপ সেটা চেনা যায়, এই বিষয় সম্পর্কে একটা জ্ঞান অর্জন করবেন। অনেকেই আমরা উপরের লেভেলস দেখে মানুষকে যাচাই করে ফেলি, অথবা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড দেখেও অনেকে দিনের একটা আসলে মাপ করে ফেলে, আসলে সে কেমন দিনদার, সে কি পড়াশোনা করেছে, সে কি মাদ্রাসা পড়ুয়া নাকি জেনারেল পড়ুয়া নাকি সে কোনো পড়াশোনাই করেনি, এই মেয়েটি কি পড়ুয়া, সে দিনদার কি না, এটা মাপার জন্য আমরা অনেক সময় দেখা যায় এই বিষয়গুলোই বেশি খেয়াল করি। কিন্তু মাদ্রাসায় পড়েও অনেক সময় মানুষ বেদিন হয়ে যায়, যদিও সংখ্যাটা খুবই কম, তারপরেও এখানেও একটা চান্স থেকে যায়, কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি অনেক সময় খারাপ হয়, আবার অনেক সময় চলাচলে যাদের সাথে ওঠা বসা করে সেই সার্কেলটা যদি খারাপ হয়, তাহলে অনেক সময় দেখা যায় অনেকেই, সবাই না, কিছু মানুষ দেখা যায় তাদের রঙে নিজেকে রাঙিয়ে ফেলে। তো এই জন্যই হয়তো বা বলা হয়েছিল সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যাই হোক, আমরা অনেক সময় দেখে থাকি যে জেনারেল পড়ুয়াও বহু ভাই ও বোনেরা রয়েছেন পাক্কা দিনদার হয়ে থাকেন, আবার অনেক সময় মাদ্রাসায় পড়ুয়াও অনেকে শয়তানের ধোকায় পড়ে অনেক সময় দিন থেকে অনেক দূরে চলে যায়। তো যাই হোক, আপনাদেরকে দিনদার চেনার জন্য আমি ছোট করে বলে রাখি যে আপনি সর্বপ্রথম তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, মেয়ের খালা কেমন, মেয়ের মা কেমন, মেয়ের ফুফু কেমন, তাদের সংসার টিকে আছে কি না, তারা নামাজি কি না, তাদের আচার আচরণ কেমন, তাদের কথাবার্তা কেমন, তাদের স্বামীর সাথে তাদের বিহেভিয়ার কেমন, মেয়ের মা, মেয়ের খালা, মেয়ের ফুফু এরা তাদের শাশুড়ির সাথে কীরকম বিহেভ করে, তাদের শাশুড়ির খেদমত করে কি না, শ্বশুরের খেদমত করে কি না, তারা পর্দাকে মেনটেন করে কি না, তারা তাদের ফ্যামিলির ভিতরে ইসলামকে কতটুকু গুরুত্ব দেয়, এই বিষয়গুলো আগে যাচাই করবেন। তাহলে আমার মনে হয় যে আসলে একটা মেয়ে আপনারা দিনদার কিনা এটা যাচাই করার জন্য অনেকখানি আপনারা এগিয়ে যেতে পারবেন। এরপর একটা ছেলেকে যাচাই করার সময়ও ঠিক এই বিষয়টা খেয়াল করবেন, ছেলের বাবা কেমন, ছেলের মা কেমন, সেম বিষয়গুলো, ছেলের চাচারা কেমন, ছেলের মামা কেমন, ছেলের ভাই কেমন। আসলে অনেক সময় বাবা ভালো হয়, মা ভালো হয়, ফ্যামিলি ভালো হয়, এরপরেও কিন্তু সন্তানেরা খারাপ বিপথে চলে যায়, তবে এটার চান্সটা খুবই কম থাকে। একটা ফ্যামিলিতে একটা মা যখন কঠোর থাকে, একটা ফ্যামিলিতে একটা বাবা যখন কঠোর থাকে, তখন কিন্তু সেই ফ্যামিলির সন্তানরা কুপথে খুব সহজে যেতে পারে না। তো যাই হোক, এই বিষয়গুলো আগে যাচাই করবেন, পাশাপাশি দোয়া করতে থাকবেন, এবং বিয়ের পূর্বে যেই 7টি প্রস্তুতি আপনাকে নিতে হবে, এই 7টি প্রস্তুতি আপনি যদি নেন, তাহলে হয়তো বা আশা করা যায় আপনি বিয়ের জন্য আল্লাহর কাছে ভালো একটা পাত্রপাত্রী চাওয়ার পরে আপনি ভালো একটা ফলাফল সেখান থেকে পাবেন। কী সেই 7টি প্রস্তুতি সেটি জানার জন্য আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে গিয়ে দিয়ে দেখে আসবেন, আর ছোট থেকে ছোট আমলগুলোকে আঁকড়ে ধরবেন, ছোট থেকে ছোট গুণাগুলোকে বর্জন করবেন। কখনো যদি ভুল বশত কোনো গুণা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করে নেবেন, ওই ভুলের উপরে নিজের মনের ভিতরে অনুশোচনা আনবেন, নেক্সট টাইম কখনো ওই ভুল হবে না, সেই অন্যায় হবে না, এরকম একটা তওবা আল্লাহর কাছে করবেন, এরকম একটা ওয়াদা আল্লাহর কাছে করবেন। ইনশাআল্লাহ তাআলা যখন নিজে আপনি সৎ হয়ে যাবেন, আপনি নিজেকে যখন দিনের উপরে পরিপূর্ণভাবে অটল রাখবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে তেমন একজনই দিনদার সঙ্গী দান করবেন। তবে কখনো কখনো আমরা দেখি যে হাজবেন্ড দিনদার,
অথবা ওয়াইফ দিনদার কিন্তু তার সঙ্গিনী বেদিন হয়ে যায় বা তার সঙ্গিনী ভালো পড়ে না, সেটা হচ্ছে অনেক রেয়ার, সেটা হাজারে এক দুজন দেখা যায়। কিন্তু স্বাভাবিক যে নিয়ম সেটি হচ্ছে আপনি ভালো হন, আপনি ভালো হওয়ার পরে আপনি একজন ভালো দিনদার জীবন সঙ্গিনী আল্লাহর কাছে তালাশ করুন। আপনি নিজে ভালো না, আপনি নিজে দিনদার না, আপনার নিজের নামাজের খবর নেই, আপনি যদি নিয়ে করেন যে আমি হাফেজ আমি বিয়ে করবো, আমি আলেম আমি বিয়ে করব, আপনি নিজে পর্দা নাম গন্ধ নেই, আপনি হাজারো ছেলে ফ্রেন্ডের সাথে ওঠা বসা করেন, তা আপনি যদি চিন্তা করেন যে আমি একজন আলেম একজন বড় হুজুর দেখে বিয়ে করব, তাহলে তো আসলে বিষয়টা ম্যাচিং হলো না, তাই না? তো সবসময় চিন্তা করবেন যে আমি আগে দিনের উপরে থাকবো, আমি নিজে দিনের উপর অটল থাকবো, আল্লাহ তাআলা যেন এরপরে আমাকে আমার মতো একজন জীবন সঙ্গিনী দান করেন। তো আগে নিজে দিনদার হব, এরপর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি বেশি বেশি করব। আরও কিছু আমল, কিছু দোয়া যদি আপনারা চান ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব। ততক্ষণ পর্যন্ত আমলটি চালিয়ে যান, আল্লাহর নিকট বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।